দর্শক, চাঁদপুর থেকে ইলিশের সবশেষ দরদাম জানিয়েছেন সহকর্মী খোকন কর্মকার, সেটি একটু দেখে আসবো আমরা। চাঁদপুরে কিন্তু ইলিশের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, ইতিমধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান কিন্তু 13 তারিখ থেকে শুরু হবে, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। এই শেষ সময়ে এসে কিন্তু ইলিশের আমদানিও কিন্তু অনেক কমে গেছে, দূর দূরান্ত থেকে ক্রেতা সাধারণ এসে কিন্তু তারা অনেক বেশি দাম দিয়ে কিন্তু ইলিশ কিনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া ইলিশের যে দাম বেড়ে গেছে কেজি প্রতি প্রায় 200-300 টাকা, 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পাইকারি দামে 1900 থেকে 2000 টাকা কেজি ধরে, আর 1200 থেকে 1500 দামের 1500 গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি ধরে। আর এখানে যে ইলিশ আমদানি হচ্ছে সেই ইলিশের আমদানি কিন্তু অনেক কমে গেছে, যার কারণে ইলিশের দাম বেড়ে গেছে। তো এই ছিল চাঁদপুরের বড় স্টেশন মাছ কাট থেকে ইলিশের সর্বশেষ।